আজকে একটা গল্প কই, এই যে এখন যেমন কি ধরো তোমার ইয়ের দিন, ঠান্ডার দিন, ঠান্ডার দিনে তো আমার ইসলাম ধর্মর বিভিন্ন জায়গায় সভা টভা হয়। তো একদিনকে একটা হুজুর না তো সভা করছে, সবার মধ্যে বয়ান দিছে যে মানে বেড়ি সব মানুষের কাপড় দিয়া যদি খেতা কাপড় বালিশ টালিশ এগুলো বানায় তাহলে ওই ওই খেতা কাপড় না বেড় সব মানুষের গায়ে দেওয়া চলে না। তো হিসেবে বয়ান দিছে, মানুষ শুনছে। তো ওই হুজুরটা মানে যে ওই গ্রামের বাড়িতে থাকবার একটা বাড়িতে থাকবার গেছিলো, তো ওই বাড়িটার মধ্যে মানে হুজুরটার একটা রুমে ঢুকে দেখাই দিছে যে এই রুমে আপনি থাকেন। তো ওই রুমের মধ্যে কোনো খেতা কাপড় বালিশ বা কম্বল সম্বল কিছু আসিল না, মানুষটা অল্প গরুব আসিল ওই টাইমে, বা কম্বল সম্বল ল্যাপটপ আসিল না। তো খালি ঘরে একটা থাকবা দিছে মানে একটা চহি, চহির মধ্যে একটা বিছানার খেতাও নাই। তো খেতা নেই, সারা রাত এমনি খেতা খেতা চাইছে হুজুরটা যে কোনো খেতাটা দেন। তো হুজুরটারে কইলো যে হুজুর আপনি না কইছেন যে মেসল মেসর কাপড় দিয়ে খেতা কাপড় বানাইলে ওগুলো পুরুষ মেসের গায়ে দেওয়া চলে না। তো ওই কিছু দেই নাই কে খেতাটা। তো এই সারা রাত বিছনা মানে চহির একানিতে বইয়া রাত কাটাইছে হুজুরটা। হ্যাঁ, রাত কাটাইছে। তো পরে সকালে দিন সকালে এক হুজুর সাথে আর হুজুর দেখা হয়েছে। দেখা হয়ে এনে কয় যে হুজুরটা কই হুজুর আর হুজুরটার কয় কয় হেই এটা কী গ্রাম রে, এই গ্রামে সভা করে গেছিলাম এরম এরম কথা, কোনো কোনো খেতা কাপড় কোনো দেয় নাই, আমি এরম এরম কইছি যে মেয়াচাল মাছের খেতা কাপড় দিয়ে ই বানাইলে মনে পুরুষ মাছের গায়ে দেওয়া চলে না। তখন ওই হুজুরটা কয় কি কয় যে তুই ঠান্ডার দিন গরমের দিনের হাদিস যায় তুই ঠান্ডার দিনে কইসা, এই জন্য তো হয়েছে হাদিস বাইসা বুসা কওয়া লাগে, গরমের দিনে তা গরমের দিনে কওয়া লাগে, ঠান্ডার দিনে তা ঠান্ডার দিনে কওয়া লাগে। তাহলে দর্শক মনে করেন যে হাদিসও ঠান্ডা গরম আছে,